প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় সভায় যোগ দিয়ে তিনি বলেন, প্রযুক্তি প্রতিদিনই বদলে যাচ্ছে, তাই তাল মেলাতে নিয়মিত গবেষণা করতে হবে। তরুণ প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তোলার মাধ্যমে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থুর রহমান জানাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় সভা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী কর্মকর্তারা ছাড়াও অংশ নেন ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজে নিয়োজিত সংস্থা প্রতিষ্ঠান আর ব্যক্তিরা। দিক নির্দেশনামূলক বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তোলার তাগিদ দেন। আমাদের তরুণ সম্প্রদায় সংখ্যা বেশি, যে কারণে আমরা তাদেরকে উপযুক্ত করে যদি গড়ে তুলতে পারি, শুধু এই প্রজন্ম না সামনের প্রজন্মকেও আমরা কীভাবে গড়ে তুলতেই থাকবো, তাতে বাংলাদেশ আমরা ডিজিটাল থেকে স্মার্টে যাব, সেই সাথে সাথে আমাদের শিক্ষা দীক্ষা, শিল্প বাণিজ্য, অর্থনৈতিক সব দিক থেকেই আমরা এগোতে পারবো বলে আমি বিশ্বাস করি। ডিজিটাল বাংলাদেশ আজকে 4000 উপর ইউনিয়নে ব্রডব্যান্ড পৌঁছে যাওয়া বা স্যাটেলাইট উৎক্ষেপণ করা, এটা কেউ কখনো অনেকে হয়তো স্বপ্নেই ভাবতে পারেনি, সেটা আমরা করে ফেলেছি, তার সুফলটা মানুষ এখন পাচ্ছে। একটা ইউনিয়নে বসে তারা এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে শুধু দেশে না বিদেশেও তারা অর্থ উপার্জন করে, কাজে এই যে সুযোগটা পাচ্ছে মানুষ, এটাই তো সবথেকে বড় কথা। ডিজিটাল অগ্রযাত্রা অব্যাহত রাখার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। নিরাপত্তার দিকটাও আমরা খুব বেশি আমাদের নজর দিতে হবে এখন, কারণ আসলে প্রযুক্তি আমাদের যেমন সুযোগও সৃষ্টি করে দেয়, অনেক সময় সমস্যাও সৃষ্টি করতে পারে। সেদিক থেকে আমাদের এই নিরাপত্তার দিকটা আরও নতুনভাবে চিন্তা করতে হবে। প্রযুক্তির উৎকর্ষতা প্রতিদিনই বাড়তে থাকবে, প্রতিদিনই কিন্তু নতুন নতুন চিন্তা আসবে। আমি এখন একটা হয়তো ভাবছি যে এটাই বোধ হয় প্রযোজ্য, কিন্তু সেটাকে পার করে কিন্তু সামনে আরও যাবে। তো আমাদের সবসময় ওইভাবে মাথায় রাখতে হবে যে প্রযুক্তির উৎকর্ষতা প্রতিনিয়ত বাড়তে থাকবে, এই জন্য গবেষণাটার উপরেও আমাদের আরও গুরুত্ব দিতে হবে। আমি সব ক্ষেত্রেই মনে করি গবেষণা আমাদের জন্য সবসময় দরকার। এর আগে গণভবনে বাংলাদেশ স্কাউটসের সুবর্ণ জয়ন্তী এবং স্কাউটস দিবসে স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম, ডেটা কার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।